বাপরে সারা আগের দিন সকাল 4টায় ঘুম ভেঙে যায়, ঘুম হয় না সারা রাত, এরকম আছে না? তো তোমাদের কিন্তু এই প্রেশারটা কাজ করবে, দীর্ঘ মনে করো একটা বিরতি, বড় বিরতি নিয়েছি, কিন্তু তোমাদের কিন্তু শিডিউল টাইমে পরীক্ষা হচ্ছে। তো তোমরা একটু মেন্টাল হেলথ বুঝো তো, মেন্টাল হেলথ বিগ ফ্যাক্ট পরীক্ষার জন্য। তারা ভালো ভাবো যে ছোট ছোট বিষয় নিয়ে ভাবো যে পরীক্ষা পুরোটাই ভালো করতে হবে। চারটা সাকসেসের চারটা জিনিস থাকে, হার্ড ওয়ার্ক, প্রপার গাইডেন্স, ট্যালেন্ট, আর একটা হচ্ছে চান্স। চার নম্বরটা হচ্ছে চান্স। তোমরা চান্সটাকে একেবারে নেগলেক্ট করবে না, ওইটা চান্সের জায়গায় চান্স ছেড়ে দাও, আর বাকি তিনটা করতে থাকো। হার্ড ওয়ার্ক করো, প্রপার গাইডেন্স তো তোমাদের দিয়ে দিয়েছে, আর ট্যালেন্ট তোমাদের আছে, আছে না? আর একটা চান্স কোথায়? চান্স তোমাকে ঈশ্বর যেটা দেবে সেটাই চান্স করো। তো তুমি তিনটা দাও, আশা করি তোমাদের ঈশ্বর চান্স দিয়ে দেবে, দেবে না? এখন পরীক্ষার এই কয়েকটা দিন যে কয়েকটা দিন বাকি আছে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স করে বলছি, আছে কিছুদিন বাকি আছে। তো তোমরা 11টা পরে আর রাত জাগ পাবে, যারা রাত জাগা অভ্যাস ঘুম আসে না, রাত 11টার পরে জাগবা না। এই কয়টা দিন পরীক্ষা চলাকালীন 11টার মধ্যে ঘুমায় পড়বা, সন্ধ্যা থেকে পরে পরে 11টার মধ্যে ঘুমায় পড়বা, তাহলে তোমাদের মেন্টাল যে কন্ডিশনটা একদম পুরো ফুল থাকবে। পরীক্ষাটা যা পড়বা যা পড়েছো এটা ক্লিয়ারভাবে তুমি ডেলিভারি দিয়ে আসতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমরা যদি রাত জেগে পড়ো, 2টা 3টা 4টা পর্যন্ত পড়ো, সেক্ষেত্রে হয়তো বা তোমাদের কিছুটা ডিফেক্ট হলে হতে পারে। তো এই সময়টা একটু খেয়াল করবা, পরীক্ষার দিন সকালে একেবারে সকালে ওঠার দরকার নেই, 7টার সময় উঠবা, সুন্দর করে 7টার সময় উঠবা, খাওয়া দাওয়া করবা ঠিক মতো। আমি খেয়ে যেতে পারতাম না পরীক্ষা, খাইতে গেলে খারাপ লাগতো, মম্মি একটু খাওয়া যায় না, অনেকের এই সমস্যাটা হয় আমি জানি। ঠিক মতো তুমি খেয়ে যাবে, একটু আগে উঠলে তোমার একটু মানে রিল্যাক্সেশনের সময় পাবা, দেরি করে উঠবা না, আর এমনি তুমি চাইলে উঠতে পারবা না, হয় মা নাইলে তোমার এমনি ঘুম ভেঙে যাবে, তাই মা ডেকে দেবে, যে কোনো একটা হবে। তো 7টার দিকে উঠলে একটু খেয়ে দিয়ে গেলে যাতে পেটটা ভরা থাকে, নাইলে যদি পেট ভরা থাকে ফুটা লাগলে অনেকে হাত কাঁপে, এখানে কেউ আসে হাত পা কাঁপে, ঠিক মতো কাজ করতে পারে না, মাথা কাজ করে না, ফুটা লাগবে, তাই না? সো ওইটাকে অ্যাভয়েড করার জন্য তুমি ঠিক মতো খেয়ে যাবা, আর যেটা তোমরা পড়েছো ওইটার বাইরে দেখা গেলো নতুন কিছু পড়ার দরকার নেই, নতুন কিছু জানতে যাওয়ার দরকার নেই, যেটা বলছো ওটাই প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিসের রিফ্লেকশন কিন্তু তুমি পেয়ে যাবা, কীভাবে? তো মুভি দেখেছো যে এখানে অক্ষয়,